আসলেই গান তো আমি গাইতে পারি না, গান তো আপনারাও শুনতে পারেন না, এটা গাওয়াই তো আমার টিপুসা পাগল, শোনানোর মালিক হচ্ছে টিপুসার পাগল। যারা আমার টিপুসা বাকলি সমস্ত কিছু পারে, অনেকেই চলে গেছে ঘরে, আসলেই বাবা যে কোনো জিনিসের একটা মীমাংসা ফিনিশিং আছে, ফিনিশিং না হইলে এই জিনিসটার মর্ম আপনি বুঝবেন না, সমাধানটা বুঝবেন না। আমার যিনি দয়াল, দয়াল কিন্তু বাবা দয়ার সাগর, বোকালটা আরও বাড়বে ভাই, যিনি দয়াল তিনি দয়ার সাগর, সাগরের মধ্যে কখনো কমতি থাকে না। আমি বুঝি না তাই আমাকে ভক্ত বানানো হয়েছে নাকি, আর উনি বুঝেন তাই আজকে উনি গুরু, আমি ভক্ত। এটা আমি ভক্ত এরকম না, আমরা সকলেই ভক্ত, গুরু একজন। আমার কিছু জানার দরকার নাই, আপনাদের জন্য আমি কিছু জানতে চাইতেছি, সেটা যেন আমাদের উপকার সবার হয়। আহলে বায়াতের পাকপান যতনের যারা তরিকতপন্থী তাদের জন্য উপকার হয়। আমি প্রশ্ন করেছিলাম, জানার ইচ্ছা রেখেছিলাম, কি সাধন করলে সমন দূরে পালাবে, আমি আর আপনি আর মরব না। আরেকটা জানার ইচ্ছা রেখেছিলাম, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হবে না। আমার দয়াল যাহা বলে তাহাই ঠিক, কি কোন আপনারা দয়ালকে তো আর ভুল ধরা যায় না, দয়ালকে তো আর বলা যায় না দয়াল মিথ্যা বলছে, দয়াল যাহা বলে তাহাই ঠিক। তবে কথায় কথায় কিছু ব্যক্তিগত কথা বেশি আয়া পড়ছে, এই একটু হালকা। হে যদি এক ঘন্টা কয় আমি কি 20 মিনিট পাই না? অবশ্যই অবশ্যই। এখন কিছু কিছু ব্যক্তিগত কথা আসছে, আমি চাইলাম একটু রস দেওয়ার জন্য, রসটা তো আমার একবারে আরে ভাই বুঝছেন। এখন তার কথা, এই বাড়ি টাড়ি দিয়েন, এই টাকা চাই জোর কইরা, হালাল হয় না এই টাকা, আনফিট গাওয়া কিছু কিছু, বেহালা শিখি নাই, বেড়ি বেকল আর কমু, এটা কি পালার কথা? না না না, একটু হালকা মামলইব, কিন্তু এটা কি পালার কথা? বেড়ি বেকল, বেড়ি বেহালা তেমনটা শিখে নাই, শিখতেছে 12 বছর ধরে গান কই তাও শিখতে পারি নাই, টাকা চাই জোর করে নেই তা আবার হালাল হয় না, কিছুটা আনফিট গাই, হায় হায়। তবে সবচাইতে মজা লাগছে বেড়ি বেকল, এই কুরবান ভাই দেশে এত আক্কল মানুষ, তে বেকলের লগে গান দিলেন, হাই হাই রে, ফের একটা আক্কল আলোর সাথে গান দিতেন কি, আক্কলালার সাথে গান দিলে হেড আক্কলালা হইত। দয়াল আগে যাই করেছি, এখন কিন্তু লাইনে আসতে হবে, একটা মানুষের জীবনে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল তিনটা কাল না, যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের এখন চিন্তাধারণা কি, আগের চিন্তাধারণা আছে? এখনকার চিন্তাধারণা হচ্ছে আল্লাহ আমি জীবনে কত কিছু করেছি, কখন যেন আমার মরার ডাক আসে, কখন যেন আমি চলে যাই, আমি যাদের জন্য এত কিছু করলাম তারা তাদেরকে রেখে আমার তো চলে যাইতে হবে। তো সেই রাস্তা সম্পর্কে যদি আমরা কিছু আস্তে আস্তে ধাবিত হই, তাহলে যারা প্রকৃত ভক্ত আছে
যাদের কাজগুলো এখনো সম্পূর্ণ হয় নাই তারা গুরুর কাছে গিয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করবে। বুকাল বাড়বে, কমছে ভাই, একটু কমলো কয়, খারাপ লাগে। তা আপনার কাছে আমার এডি এডি জানার দরকার, আমি বেহালা শিখলাম না কে, আমি টিয়া জুই করে নেই কে, আমার টিয়া হালাল হয় না কে, আমি আনফিট গাই কে, আমি বেড়ি বেক কল কে, আর গুরুর এত রাগ কে, এটা আমি কোহামো বাইরে চা খাইতে গেছেন আমনেরা সবার কইস, সবাই আমনের কইছে গুরু রাগ বেশি, গুরু রাগ জালালি ফায়েজ উঠতে ফায়েজ দিতেছে, হ্যাঁ ফায়েজের উপরে অনেক কিছুই কয়ে ফেলায়। আচ্ছা গুরুর যদি আপনার ফায়েজ উঠে তাহলে গুরু ওই যে বরফির চুড়া বেড়ারে ফায়েজ দিয়া অলি বানাই দিস আমার দেখবা না ইয়া, অলি না হয় আবার যেতাম না। আবার হেই কয় চট্টগ্রামের গুরু আর হেগর কেন্দ্র এক ভক্ত, হ্যাঁ এক গীতিকবি 40 মিনিটে বাড়িতে আইছে, 4 ঘন্টার রাস্তা আবার ঘুরাও চুরি করছে, হ্যাঁ 4 দিনের রাস্তা আবার ঘুরাও চুরি করছে, এ ঘুরা দিয়ে গেছে 4 দিনে। আচ্ছা ওই ব্যক্তি সুর দেখে তো গুরুর কাছে আইছে নাকি? সুর না থাকলে গুরুর দরকার কে আমি জানি না, আমি বুঝি না, এই জন্য আমার দয়ালের দরকার। আর আমি জানতে চাই, আমি বুঝতে চাই, সেটার মাধ্যম করে কিছু পয়েন্ট কিছু কথা আপনার কাছে জানার বাসনা আপনি দিবেন বিধে আমি ভক্ত আপনি গুরু। আমি কিছু বলবো না, বিবেক বিবেচনা সবার আছে, ঝুঁকে চলাতে বাঙালি এই তো কইয়া দিলাম। কুরবান ভাই মানছে আমি আর কি ঘুম, কুরবান ভাই ভাই কুরবান ভাই খালি ফোন করে কব 1-1.5 মাস আগে সাপলা, হ্যাঁ ভাই গান আছে অমুক তারিখ না আয়া বইল, এই 1-1.5 মাসের মধ্যে আর কোনো খবর নাই, হেও জানে আমি আমু আর আমিও জানি, হে আমার নিবদিকে ফোন করছে, একবার ফোন করলেই যথেষ্ট। তাহলে আপনি গুরু আপনি একবারই তো দিতে পারেন, তাহলে আমার এত আনফিট কেড়ে তাই তো, আবার ভক্তেরও এটা আপনি মাইক দিয়ে সমানেই কইতেছেন, তাহলে তো আমনেরই কলঙ্ক নাকি? আমি যদি ডুবে মরি ভাবে কলঙ্ক তোমারই, আমার কিন্তু একটা পয়েন্ট তার কাছে রয়ে গেছে, আপনার একটু জবাবটা নিয়ে নিবেন। হ্যাঁ 12 বছর ধরে গান গাই আসতে কয় কি আমারে, যেমন আমার কাছে একটা কথা তিনি জানতে চেয়েছেন, আমাকে একটি প্রশ্ন তিনি করেছেন, সারা রাত্রের মধ্যে একটা প্রশ্ন করেছেন, যেটা ভক্ত কি, ভক্ত কাকে বলে, ভক্তের কর্ম কি, ভক্তের স্টেপ কয়টা, কোন পর্যায়ে গেলে ভক্ত চূড়ান্তভাবে একটা লাইসেন্স প্রাপ্ত হয় যেটাই ভক্ত, কোন পর্যায়ে কোন ভক্তি দিলে তারে ভক্ত বলে, হ্যাঁ ভক্তি কত প্রকার, গুরুর দিকে কিভাবে চাইতে হবে, বসতে হবে, বুঝতে হবে, এত কিছু না কই আমার দয়াল একবারে ডাইরেক্টলি সুন্দর করে এমন একটা জায়গায় পয়েন্ট রাখছে, যেটা মানে ওই যে কইছে ভক্ত বড় শক্ত, এই শক্ত মানুষটা দেখেই গুরুর কাছে আইছে, নরম করার দায়িত্ব আপনার। সকাল হইলে অনেক মানুষ 500 টাকা কিভাবে কামাই করবে, এই ধান্দায় থাকে, চুরি করে, পকেট মারে, ভালো কাজ করে, মন্দ কাজ করে, হ্যাঁ অনেক কিছু করে না, যখন তার ভুলটা বুঝতে পারে আমার এটা ভুল হয়েছে, তখন একজন গুরুর প্রয়োজন পড়ে। আমি তার প্রশ্নের মীমাংসাটা করছি, তিনি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি 16 নাম 32 অক্ষর এই মন্ত্রটা তার ভক্তদেরকে দিলেন, কি ভক্ত কি মন্ত্র,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা দিলেন, দেওয়ার পরেও কিছু ভক্তের জন্য তার ঠোঁট দুইটা নড়াইলেন, বুঝাইলেন আরেকটা মন্ত্র আছে যেটা ওই ভক্তদেরকে দেওয়া হইতেছে। ভক্তরাই বুঝছে আর গুরু কি কইছে হে গুরুই বুঝছে। তার প্রশ্ন তার কথা হচ্ছে সেই মন্ত্রটা কি, গুরু সেই মন্ত্রটা কি দিল। এত গভীরের মন্ত্রটা হিসাবে তা আমি ইতিজি গাইতাম। কি আমারই তো জিজ্ঞানের কথা, মন্ত্র তো এটা আছে আর একটা মন্ত্র যে গোপনে দিল, এই গোপন মন্ত্রটা কি গুরু কয় নাম নেই আপনি আমার জিগাইলেন। তারপরে দয়াল যেহেতু বলেছে আমি আমার জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই। সাধক বলেছেন গুরুর রূপের রূপ দিলে, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন তোমার নাম নিতে নয়নের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই, দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরা। এর মধ্যে কোনো মন্ত্র আছে গো? কোন মন্ত্র নাই। এই মন্ত্রটা হচ্ছে আপনি কোন মন্ত্র জপবেন, আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় সল টাইম যদি বাবা আমার গুরু একটা কথা আমারে বলছে সাপলা, তুমি আর কিছু করো বা না করো একটা কর্ম করবা, সেটা কি? যেখানে যাও আমার এই বর্জকটা আমার এই চেহারাটা তুমি একটু তোমার চর্ম চোখে একটু ভাসাইয়া নিও, তোমার আর কিছু লাগবো না। এখানে কোনো মন্ত্র আছে? দয়ালের বর্জকটা সর্বসময় যার চক্ষু মুবারকে থাকে ওই ভক্তের কখনো বিপদ হইতে পারে না, ওই ভক্ত কখনো অসৎ কাজ করতে পারে না, ওই ভক্ত সর্বসময় তার দয়ালের রূপটা থাকলে যার দিক চাইব মনে হবো তিনি দয়াল, তার সাথে কোনো বেয়াদবি করবো না। আপনি চুর, এই আপনার দিক চাইলে যদি দয়ালের দয়ালের ছবিটা আপনার দিক ভাসে আপনারে কিছু বলবে? আপনাদের দিকে দুইটা দুইটা হাত জোর করে চলে আসবে। এই মিনতিটা যখন সর্বসময় তার কাছে থাকবে সে প্রকৃতপক্ষে গুরু আর ভক্ত এক জায়গায় হয়ে গেছে, এখানে কোনো দ্বিতীয় নাই। যে মন্ত্রটা গোপনে দিল এই মন্ত্রটাই, এটা একটা স্বাভাবিক মতে সকলকে মন্ত্রটা বইলা দিলে এটা কে না জানে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটা বাহ্যিক একটা মন্ত্র। মনের ভিতরের মন্ত্রটা হচ্ছে যার যার মনের ভিতরে দয়ালের রূপটা দয়ালের ছবিটা যে ব্যক্তি সর্বসময় রাখতে পারে, টিপু সা পাগলের রূপটা যে সর্বসময় এই চর্ম চোখে আনতে পারে, তার দ্বারা কখনো খারাপ হতে পারে। কবি কি বলছেন? যাহার বদন দেখা মাত্র তোমার প্রাণে জাগবে আনন্দ, তারে মুখে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ, এই তো টিপু সা পাগল গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাতে পরাণ জোড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর পূজা হবে, তোমরা জানো না রে ও ভ্রান্ত। এই গান শুনলে যদি বাপ না এ তাহলে আমি কেমনে বাপ ধরবাম? বিষয়টা হলো আবেগ এমন একটা বিষয়, এটা কিন্তু ইচ্ছা করলে আসে না, এটা ইচ্ছা করলেই আসে না, এটা আল্লাহপ্রাপ্ত একটা বিষয়। অনেকেই আছে কিন্তু যে সময় মন চাই সময় আবেগ লয়ে। হ্যাঁ, তবে এইটাই এটি আরেক বিষয়। আর আরেকটা আছে মালিকের তরফ থেকে,
এটা কিন্তু সবসময় আসে না, হঠাৎ সারা রাত্রের ভিতরে, মানে একাধ বার আইসা করে। তবে যাক, সাপলা সে কিছু কিছু কথা কইছে মাইক দেয়া, আবার কিছু কথা কইছে মাইক সারা। আচ্ছা, এইগুলি তুমি কেন কেলে কে কম না, আমারে আমারে বিপদ ফেলতে না, এর লেগে কইছিলাম, এর লেগে বলছিলাম যে তুমি যদি মাইক দে বললো তাইলে আমিও মাইক দে বলবো, আর যদি তুমি মাইক সারা বলো তাইলে আমিও কিন্তু মাইক সারা বলবো, কিন্তু আমি তো এরকম নিমুখ খারাপ না। তুমি না বলি মাইক সারা কইলা, কিন্তু আওয়াজটা তো কিছুই লোক গেছে, ইউটিউবাররা কিন্তু আছে সাপলা, তুমি ইচ্ছা করলেই পারতা না, লাগিয়ে যাই বউ গাফলা ফিরিয়া যাইবে একলা, কেউ থাকতো না। ইউটিউবাররা কিন্তু আছে, তোমার মাইক সারা বলছো ঠিক আছে, কিন্তু আওয়াজটা কিন্তু কিছুই লোক গেছে। তুমি তো এইটাই বুঝাইতে চাইতেছো যে এই এই কথাটাই তো তুমি বলছো, মানে আমার আমার এতে মাইক দিয়ে কোয়াইতে, আমি মাইক দিয়ে কইলে কিইব, তোমার তোমার বলা কথাটা আমি আমি কইলে কিইব, আমরা মামলা করে দিব দেলাক, অসুবিধা নাই, আপনারা রেকর্ড করে রাখেন। কয় এই রাসুল যে সময় রাসুলের যে সময় হযরত আলীর সঙ্গে কথাবার্তা হই হচ্ছে, এই সময় বলতেছে রাসুল যে আমি যখন মেরাজে যায় যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার মনে হয়েছে হযরত আলীর সাথে আমি কথা বলতেছি মনে হয়েছে। এখন এটা এটা কেন মনে হয়েছে, এরপরে সেই মেরাজে যায় ওদের মানে আলীর রূপটাই দেখে, এটা কেন দেখে, এখন তার কথা হইল এটা কেল লেগে দেখলো, এরপরে এই এহানের মধ্যে ভক্ত কেডা গুরু কেডা, ভক্তের বয়স কত, গুরুর বয়স কত, মানে সায়ের বান্ধে লাগাই দিছে একটা গাফলা, বয়সও বাইর হইব সব কিছুই বাইর হইব, স কবে লাঙ্গল এক কবে সেলি, কাপড়ের কাপড় তুমি কেসি দেয়া কাটতারবা, কাপড় তুমি কি করবা ফরত করবা, অন্তত 1000 ফরত করবা, কেসিতে একটা ফুস দিলেই শেষ, বয়স বাইর হইব সবই বাইর হইব, আসলেই তো তোমার জ্ঞানটা কম, জ্ঞানটা যদি কমেই যদি থাকতো বেশি যদি থাকতো তাইলে হুদুহদি কুরবান বাইরে এমনি হুদুহদি সাক্ষী বানাও গেলে গিয়া, এটা কুরবান বাই যদি মানে কুরবান কুরবান বাই কি তোমার পক্ষে কইব না আমার পক্ষে কইব, না তোমার বিপক্ষে কইব না আমার বিপক্ষে কইব, কুরবান বাই যাইব যাইব কোনখান দেয়া, তোমারে অংশে কুরবান বাই আমারে অংশে কুরবান বাই, কালি একজন রে সাক্ষী বানাই লাও, কি হয়েছে তোমার তোমার বিষয়টা কি হয়েছে, এইটা জুলামি চলতো না ভক্ত, জালালউদ্দিনের একটা গান, গানের কথাটি শুনলেই তুমি বুঝতে পারবা, জলে বিম্বু আকারে কথাটি শূন্য, এই যে বয়স কত, গুরু কেডা শিষ্য কেডা ভক্ত কেডা সব বাইর হইব, জলে বিম্বু আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার, ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মেরাজে যায় হযরত আলীর রূপটা যদি দেখে থাকে তাহলে এই রূপটা দেখে দেখাতে এইটাই বুঝাইছে, রাসূল যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই চলে যাওয়ার আগে যে হযরত আলী শরীয়তের বাঘ মারিফতের চেরাগ হবে এটা আর কারো পক্ষে সম্ভব না, ওনার আসাবগণ সাহাবাগণ অনেকেই ছিল কিন্তু হযরত আলী, হযরত আলী যে ভাড্ডা লইতে পারবে এই ভাড্ডা লওয়া আর কারো দ্বারাই সম্ভব না, এই কারণে হযরত আলীর রূপটা দেখেছিল, কারণ আমার রাসূল নিজেই বলেছেন যে আমি যার মাওলা
আলী তার মাওলা কই। পরে তোমার এটা মাইক মাইক সারা কোন লেগে লেগে ডাইরেক্ট কই লাও এটা শর মাইক রে কে শর মানে কি আছে। এরপর কয় রূপ টাকার মতো আল্লাহর রং কি, আল্লাহর রং হইলো তোমার মতো হন আমি কইলাম যাও কেস করো গান কি করবা, আল্লাহর রং হইলো তোমার মতো। আমার রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি হইতেছে, তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যায়া পাইছে একটা গর্তের ভিতরে। গর্তের ভিতরে যে অবস্থায় পাইছে তখন হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই এই যে তার যে সামাজিক যে রূপটা ছিল এই রূপটা সঙ্গে সঙ্গে লই আইছে। তখন হযরত আলী যে গাইতাছে আপনি কে কো আমার চিনো না, আমার চিনো না আমি মোহাম্মদ কয় হেইডো আমি জানি আপনি কে কো আমারে তুমি চিনো না আমি আমার মায়ের নাম আমিনা আমার বাবার নাম আবদুল্লাহ কয় হেইডো আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে। হে আলী তুমি আমাকে চিনো না, আমি হাসান হুসাইনের নানা কই হেইডো আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে। তখন আমার রাসূল বললেন যে হে আলী তুমি যখন আমার বিষয়ে এতটাই জানতে চেয়েছো মান্দ্রায়নি ফাকাদ্রাল হক আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। কোন তুমি কোন রূপ দেখবা, কার রং দেখবা, কালি রং এইটা আরো আরো রং আছে। এখন কালি কয়ে যে কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি, এখন আমি কইলাম তুমি যে এতক্ষণ উঠতে যা কথা কইছো কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি, কি হইলো এটা তো কোয়াটাতে হুদা হদি একটা মানুষের কালার বানানি, এছাড়া আর কিচ্ছু না। তো এইগুলি সারো সারিয়া একটু একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো। আমি আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট হয়, আমি আমি এই কথাটা কেন বলছি এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি, আর যদি ভালো না বাসতাম তাহলে কুরবান ভাই যে সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে আপনার সঙ্গে গান করবে শাপলা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে শাপলার সাথে আমি গান করব না, কিন্তু এরকম অভ্যাস আমার নাই, আমি একটা ছোট বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি। অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে, অনেক শিল্পীরা ভিতরে 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 আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে, কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে। আমি কোনো শিল্পীকে অবহেলা করি না, আমি কোনো শিল্পীকে কোনো সময় আমি যাই বলি একটা শিল্পী সামনাসামনি বলি, কারণ সামনাসামনি বলাই এক বিষয়, সামনাসামনি বললে পরবর্তীতে আর কোনো ঝামেলা বিশৃঙ্খলায় যে ভিতরের যে একটা কষ্ট এটা কিন্তু থাকে না, কেন লেগে থাকে না কারণ নিজে তোমার সামনাসামনি কইলছি এর লেগিয়া। কয় আপনি আমার আনফিট পাইলেন, বারো বছর বয়স আমি শিখতে পারি নাই কেন, এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না, তোমার কর্মের অভাব, তোমার কর্মের অভাব, আমি তোমার উস্তাদ না আর তুমিও আমার উস্তাদ না। আচ্ছা দর্শক শ্রোতা কমিটি বৃন্দ আপনারা একটু বলেন তো, আমি ধরেন একটা জিনিস জানি না, তখন এই কথাটা যদি আমি শাপলার কাছ থেকে, যদিও সে আমার বয়সে ছোট হয়, শাপলার কাছ থেকে যদি জানিয়ে নেই যে শাপলা এই জিনিসটা আমার জানা নাই একটু বইলা দাও তো, এটা কি আমার অপরাধ? এই মনোবল এই মন মানসিকতাটা তো তোমার নাই, তোমার আছে কোনটা জানো, তোমার আছে হইলো যে আমি নিজেই মা ভাতে মা, আমি কারে আমি এবার কারে তেল মারতাম কারে দন্না দিতাম, যদি এরকমই যদি না হইতো আমি তো বাদ গাছটা যেই দেয় আমি একটা আমি তো একটা মানুষ। এখন পর্যন্ত কি তুমি এই বারো বছরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসলা যে হবিল ভাই একটু বেয়ালাটা আমার একটু দৌড়াইয়া দিনছে, হবিল ভাই বেয়ালাটা কেমনে বাজায়, হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গাঁটটা কেমনে কেমনে ফালায়, হবিল ভাই সারগামটা কেমনে বাজায়, তুমি কি আমার একদিন জিজ্ঞাসলা জিগায় দেখতা, পরে যদি আমি না কইতাম
পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতা আমি কইছিলাম না আমি তো জানি এর বিষয়টা, কিন্তু আমি জানি তবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার শিক্ষার অভাব। তবে আমি যতটুকু আল্লাহ আমার যতটুকু দান করছে, তোমার আমার উস্তাদ কোয়া লাগবো না। যদি মন চায় জানার কোনো বিষয় আদি থাকে, আমি দর্শকের সামনে আমি কথা দিয়ে গেলাম, এই মিডিয়ার সামনে আমি কথা দিয়ে গেলাম, যদি আমি কোনো কিছু আমি তোমার দিতে দ্বিধাবোধ করি, আল্লাহ যেন আমার বিচার করে। যে পাল্লাটার হয়তো একটা ফিনিশিংয়ে নিতে হবে, এই কারণে এই গানটাতে ফিনিশিং দিলাম, কারণ রাত্র যেহেতু প্রায় তিনটা বাজে না, মনে হয় তিনটার কাছাকাছি অনুমান, দুইটা ৪৮ না, তাহলে আমার হিসাবটা ঠিক আছে। এখন তোমার ভালো যদি লাগে তাইলে তো লাইনে আই ভাই, আর যদি ভালো না লাগে তোমার ভাই তুমি তাহো, কোনো অসুবিধা নাই। তবে বাবারে আমার সামনে কোনোদিনই ইশারাতে আলাপ কইরো না, ইশারা কিন্তু আমি বুঝি, কারণ আমার তো আমার হাতের তুমি, তোমারে আমি আদর করি। আমি যে সময় থেকে এই নেত্রকোনা প্রথম দিন আমি যে দিন দেখছি তোমাকে, ১২ বছর আগে শরীফ ভাইয়ের বাড়িতে, বাউল শিল্পী শরীফ ভাইয়ের বাড়িতে, সেই দিন থেকেই আমি কোনো শিল্পীকে কিন্তু আমি এই মাঝে মাঝে এই যে কমিটির সাথে আলাপ করে, কিন্তু আমি কোনো শিল্পীর রিক্সও কিন্তু আমি নিছি না। আমার জীবনে যা কয়টা রিক্স নিছিলাম, এই তোমার রিক্সটিই কিন্তু আমি নিছিলাম। পরে যখন তুমি আল্লাহর রহমতে পুরো হয়ে গেছো, ওহন আর রিক্স নেই না, আমির ভাই শাক না, এটা তো তারা দুইজন জানি, এটা তো জানি। এখন কিন্তু কেন আমি রিক্সটি নেই না জানো, নেই না এই কারণে, একদিনই আরেকদিন একটা ইশারা শুনছিলাম ফোনে, তখন এরপর থেকে আর আমি আর নেই না, কেলেকে নেই না, কারণ কমিটি একটা শিল্পীর কাছে ফোন দে, ফোনটা দেয় তো ৫,০০০ টাকা কমানির লেখিয়া, ২টা টাকা কমানির লেখি তো ফোনটা দে। যে একজন শিল্পী যদি আরেকজন শিল্পীরে কয়, তাহলে অবশ্যই ২-৪,০০০ টাকা কম দিলে শিল্পী মানব, এমনি যাইব, একজন শিল্পী আরেকজনের আরেকজন শিল্পীর কথা অবশ্যই রাখবো, কিন্তু আমি কেলে গিয়ে কই না, কারণ কই আমি গর্বের সহিত আমি কথা দেন যে হ্যাঁ কুরবান ভাই আপনি কোনো টেনশন করেন না যেন, হে ভাই ৩০-এর নিচে আইতো না মানে কথার কথা, আর আপনি ৩০-এর নিচে দিতেন না, আচ্ছা ঠিক আছে আপনি আর ২,০০০ টাকা দিয়ে দিন, যে আর ৩,০০০ টাকা দেওয়ার লাগতো না, এটা প্রয়োজনে আমার হাতে দেয় দেমনি। তখন আমি কইলাম যে সাবলা এখন আমি তো রাখিয়াল ছিটিয়া, এখন এই তুমি যে ৩৫ সাইজলা ৩৫-এর নিচে যাইতা না, আর হেলা ৩০-এর উপরে দিত না, সব আলাপি আমার সাথে করছে, তবে ৩৫-এই দেওয়ার সময় তোমার ৩,০০০ টাকা কম। পরে যদি কয়ে যে না হবিল ভাই আমি যেটা কয়ে দিছি এটা একটাই কয়ে দিছি, এনে আপনি কইলে লাভ নাই, এই যে এই ভয়ে আমি আর তোমার রিক্সটি আমি নিই না, আজকে করে সত্য কথাটা আমি কয়ে দিলাম। আমার গান করব, গান গাই, কেলা থাকবো, সাবলা থাকবো, হ্যাঁ ১০০-১০০ তারে প্রশ্ন আর কইরা দরকার নাই, যেহেতু প্রায় ৩টার কাছাকাছি, আপনারা কি বলেন? হ্যাঁ প্রশ্ন আর করে দরকার নাই, এখন কয়টা গান হোক, এই বিচ্ছেদ গান শোনার জন্য আপত্তি এই আমার সভাপতি সাহেব, এইলা ২টা গানের অর্ডার, একটা হইলো এই তালহারা এক বেতালা মন হয়েছে উতালা, আর একটা হইলো এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা, মানে এই ২টা গান গাইতেই, তো আমি গান করব ইনশাল্লাহ এই নিঃসন্দেহ। তবে আমি যে সময় আমার উস্তাদরার সাথে আমি গানও গাইতাম, লগে লগে একটু হারমোনিয়ামটাও বাজাইতাম, আমারে এই আমার উস্তাদ সালাম সরকারে লয়ে গেছে, বাউল কিতাব আলী সাহেবে লয়ে গেছে, তবে বাউল কিতাব আলী সাহেবে আমাকে মারছে না, কিন্তু সালাম সরকার আমার যে দ্বিতীয় উস্তাদ হইলা কিন্তু আমারে মারছে, আমারও লয়ে প্রোগ্রাম রাখছে যে আমার ছেলেটা গাইব আর আমি গাম, আমারে নিছে হারমোনিয়ামটা লয়ে গেছি, দেখেন
এমনি শোককে কম দিহি শরীর আর আমার হু যাও বইছে হারমোনিয়াম দিয়া যাই হারমোনিয়াম ঠেলো কি করবাম ডেঙ্গা ডেঙ্গায় লয়ে গেলাম হরে দুটি স্টেজে যে বাদক নাই হারমোনিয়াম গেলা বাজাইব পরে কইলাম যে উস্তাদ যে শিল্পী গেলা শিল্পী তো তুই আর আমি ওন তো ফললাম একটা বেকাই যায় কিরে শিল্পীও নাই গানও গায়াম আমি আবার হারমোনিয়াম বাজে বাজাইবাম আমি তখন হেই লাগাইছে দুটো গান আমি হারমোনিয়াম বাজাইছি তখন আমি কইছি যে উস্তাদজি আমি গান গান আমি যে গান গায়াম আমার লয়ে গেলা বাজে কই সালার ভূত বেশি কথা কইছি না গান গা আমার 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 সময় হারমোনিয়াম নাই আমি দু গান গাই বেলা দেওয়া এই গান গাইলাম দুইটা তিনটা গান গাইলাম একটা মানে আবার দেখেন এই এক গুলামের কষ্ট করে আবার হারমোনিয়াম বাজাইতেছি একটা গাঁট বেল লাগিয়ে আসছে বেল লাগ দিয়ে আমার লাত্তি মারিয়া ফেলাই দিছে মঞ্চেতে বেল লাগছে কেন লেগিয়া বেল লাগছে কেন লেগিয়া তখন আমি কইলাম যে ওস্তাদজি দেন আমি দু তিনটা গান গাইছি গায়া এই যে হারমোনিয়ামটা বাজাইতেছি আমার কিন্তু কষ্ট হইতাছে পরে মারছে একটা সোর মানে এরকম একটা অবস্থায় ছিলাম তখন এই উস্তাদজি আর আরেকজন শিল্পী গান হইতাছে গান হইলে পরে একজন শিল্পী খালি উল্টা পাল্টা কয় আর কি উল্টা পাল্টা কইলে পরে উস্তাদজি একটা কিচ্ছা কইছে কইতে কয় আগের দিনে তো ফন্ডিত আছি এই ফন্ডিতরা তো এই এখন তো এই যে গড়ি গড়ি ক্যালেন্ডার এইসব আছে আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার ছিল না আগের দিনের পণ্ডিতরা ওইল মানে শিখতই তো একটা পণ্ডিত আছে না ওইটা ওইল শিখতই তো প্রতিদিন একটা করে শিখতই তো আর মানে তারিখ গ্রন্থ তখন জয়টা শিখ হয়েছে যেই তারিখ জিগাইতে হয়েছে এই যে শিখ গঞ্চে জয়টা শিখ হয়েছে ওই তারিখ কয়ে দিছে দেখা গেছে যে শিখে আর তারিখে মোটামুটি পণ্ডিত গণনায় মিললেই যায় আর একদিন একটা আমার মতো একটা বালভোরা গেছে তখন কইতেছে কো পণ্ডিত বাড়িত কয় না বাড়ির তো নাই আব্বা তো বাড়িত নাই আমারে কয়ে তুই গেছি না আমি গুনতাম কয় আমি তারিখটা জিগাইতে মাইছিলাম কয় আচ্ছা ঠিক আছে আব্বা তো কয়ে তুই গেছি না আমি দেখ আমি আমি দেখতাছি এইটা শুনছে আর একটা ভিজাতে ভিজাতে শূন্যা মানে টিক মারিয়া আরও কতটি শিখ ফাতিলের ভিতরে তুই গেছে গা কয় সলার করে সলা শিখ দেখি নেই তারিখ কোস ওহন দেখবাম কয় তারিখ যে কোস ফাতিলটা তুলা দিছে যে দেহে ফাতিলটা কারা মাফে বোরা অন কয় তারিখ কইব শিখ তো শত শত শিখ তিন চার মন শিখ ফালাই দিছে ফালাই দিয়া পরে শিখ গঞ্চে শিখ হইল ৬৫টা গেছে কয় কয় তারিখ দেখছো কয় দেখছি আজকে মাসের ৬৫ তারিখ কয় বেড়া ওই তারিখ ওই ৩১ দিনে তারিখ ওই ৩০ দিনে তারিখ ওই ২৯ দিনে কোন মাস যায় ২৮ ৩১ উপরে পর্যন্ত ৩২ যায় না এরপরে হয় ১ তারিখ তুই ৬৫ তারিখ কইতে আনছস কয় বেড়া তুই অত কথা কইস না তিন চার মিনিট শিখ ফালাই দিছি আনাইলে আরো বেশি হইল হয় আমার ভক্ত আর আমি ভক্ত আর গুরু ভক্ত তুমি যা কইছো সবই ঠিক অন্তুম্ব মিলিয়র আম্ব মিলিয়র শেষ